যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় গড়ে তুলতে কাজ করছে সরকার, যুব দিবস অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। দুদকের মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং রাজধানী মুগদায় কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল কলেজ ছাত্রের, জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুবকরাই প্রধান শক্তি, জ্বালানি সংকট মোকাবেলায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দর্শক দুঃখিত, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায় যে ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানী কাফরুল থানায় এই মামলা করে দুদক। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জাতীয় পার্টির ইমেজ কিছুটা সংকটে পড়েছে উল্লেখ করে পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন সেটি নিয়ে কাজ করছে তার দল। দুপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে দুপুরে বনানী কার্যালয়ে আলোচনার সভায় মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ খাঁচায় বন্দি হয়ে গেছে, এই খাঁচা ভাঙতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। জানান, উন্নয়নের এবং মেগা প্রজেক্টের নামে একটা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, ভোট ব্যবস্থা ও গণমাধ্যমকে অকার্যকর করে রেখেছে, ক্ষমতায় গেলে এসব ঢেলে সাজানোর ঘোষণা দেন জি এম কাদের। সরকারি দল বা বিএনপি তো এখন রীতিমতো তাদের দ্বন্দ্বটা একেবারে খুনাখুনি পর্যায়ে পর্যন্ত চলে গেছে। আমাদের কে কি কয়েকটা কথা বললো এবং যারা বলেছেন এরা কেউ কার্যকরভাবে জাতীয় পার্টির কোনো কোনো দায়িত্বশীল পদে নেই, যে এগুলো নিয়ে যেটা বলা হয় এটা কিছুটা বাড়াবাড়ি আমি মনে করি। তবে আমরা এই ইমেজ সংকটের আমরা মনে করি যে এটাতে কিছু ইমেজ সংকট সৃষ্টি করা হয়, এটা আমরা দূরীভূত করার জন্য যা দরকার করছি। রাজধানী মুগদার মান্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল আবারও এক কলেজ ছাত্রের। সোমবার সন্ধ্যায় মান্ডা এলাকার 1 নম্বর গলিতে রাতুলকে ছুরিকাঘাত করে স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার হীরা ও রবিউল পালিয়ে যায়। পরে রাতুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত 12:15 মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, 2 দিন আগে এলাকার সিনিয়র জুনিয়র মানা না মানা নিয়ে এক দফা মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য রাতুল ও তার বন্ধুদের ফোন করে ডাকেন কিশোর গ্যাংয়ের লিডার হীরা ও রবিউল। সেখানে এই ধারালো অস্ত্র দিয়ে রাতুলের মাথায় আঘাত করা হয়। রাতুল স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। পুলিশ জানায় অভিযুক্ত হীরার বিরুদ্ধে মাদকসহ বেশ কয়েকটি মামলা হয়েছে, জড়িতদের আটকে কাজ করছে পুলিশ। বিদেশি নাগরিকদের পরিচয় ক্লোন করে ভুয়া পেপ্যাল অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাতের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিবির প্রধান হারুন রশিদ। পুলিশ জানায়, ভুয়া লিঙ্ক ব্যবহার করে বিদেশিদের তথ্য চুরি করত চক্রটি। পেপ্যালের মাধ্যমে হুন্ডি করে টাকা এনে দেশের বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে সেই অর্থ টাকায় রূপান্তর করত চক্রটি। গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ চক্রের 2 সদস্যদের কাছ থেকে 92 লাখ নগদ টাকা, 59টি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ আরও জানায়, অনলাইনে জুয়ারিদের কাছে কম দামে ডলার বিক্রি করত চক্রটি, এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। একটা মাধ্যমে সেটা কি সস্তায় যদি 112 টাকা ডলার হয় সে 85 টাকা ডলার দিয়ে অনলাইনে জুয়ারিদের কাছে দিয়ে দেয়। এইভাবে একদিকে সরকার তার রাজস্ব হারাচ্ছে, জুয়ারিরা উৎসাহিত হচ্ছে কম ডলার ঢলার কিনে, আর অন্যদিকে সেখানে
ফ্রিল্যান্সাররা যেটা পাওয়ার কথা প্রাপ্য মজুরি সেটা পাচ্ছে না, এবং তারা এই ডিজিটাল হন্ডির মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করছে। বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মোহাম্মদ ইউনুস আলীকে দীর্ঘ 10 বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোহাম্মদ ফজলুল হক গণমাধ্যমকে তথ্য জানান। তিনি বলেন, 2012 সালের 9 ডিসেম্বর রাজধানী বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এই ঘটনায় হত্যা মামলায় 21 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে 2013 সালের 18 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 অভিযুক্ত 21 জনের মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তার খন্দকার মোহাম্মদ ইউনুস আলী ওরফে ইউনুস নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও পলাতক ছিলেন। জামাত বিএনপিকে রুখে দিতে প্রয়োজনে জীবন উৎসর্গ করে দেবেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজান হোসেন সিআইপি। এশিয়ান টেলিভিশন প্রধান কার্যালয়ে কিশোরগঞ্জ ও ভৈরব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের তিনি কথা বলেন। বিস্তারিত এনাম মন্ডলের রিপোর্টে। বাংলাদেশ বাংলাদেশ, ওরা চায় পাকিস্তান পাকিস্তান। আমরা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে পারি, জীবিত থাকতে ওদেরকে পাকিস্তান কেন, ওদের এই মাটির ভিত্তিকা পাকিস্তান পাড়া দেব। আগামী 18 নভেম্বর বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতির কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21-এ গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়া ও খালেদা জিয়া এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সরাসরি জড়িত। 21 আগস্ট যে প্রোগ্রামটা করছিল তারেক জিয়া, খালেদা জিয়া, বাবর আলী, আরেকটা আছে মিন্টু না টিন্টু, মিন্টু, এই এই ষড়যন্ত্রীরা করছিল একটা জিনিস আগের থেকে তারা প্ল্যান করছিল যে ওদিনকার যদি 2টা ককটেল 22 ট্রাকের নিচে পড়ে তাহলে আমাদের আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর আর আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকতো না। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকারীর বাকি আসামিদের বিচার দেখতে চাই বাংলার মাটিতে। আগামী সংসদ নির্বাচনে ঢাকা 5 আসন থেকে নমিনেশন পেলে নির্বাচিত হয়ে দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে চাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। যাক, আমি আশা আছি যদি নেতৃত্ব দেয় তাহলে এবার আমি নির্বাচন করব আপনাদের দোয়ায়। আমি এলাকাতে, আমার এলাকা ঢাকা 5, এই এলাকাতে যে আমি কাজকাম করছি কোনো এমপিও করে নাই, কলেজ করছি, স্কুল করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, এবং ঢাকা পাশের মানুষ আমার জন্য কতবার দাঁড়াইছি, দাঁড়ার পরে কাঁদছে। কিশোরগঞ্জ ভৈরব বঙ্গবন্ধু সৈনিক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি হিসাবে দেখতে চান। উনি যদি না হইতে পারে তাহলে আপনারা হয়তো, আমি রাজনীতি ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করতে পারবো না, কিন্তু আপনারা পারবেন কিনা আমি জানি না। হারুন ভাইয়ের স্লোগান দেওয়ার জন্যে তৃণমূল থেকে কিশোরগঞ্জ থেকে শুরু হোক যে আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ হারুন ভাইয়ের অরিজিনাল কর্মী কিনা। এই সম্মেলনকে গতিশীল ও শক্তিশালী করার জন্য কিশোরগঞ্জে হাজার মানুষের মিলন মেলা কিশোরগঞ্জ এই ঢাকার রাজপথে আসবে মনে করি আপনার নেতৃত্বে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম যে খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুবকরাই প্রধান শক্তি, জ্বালানি সংকট মোকাবেলায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দর্শক, আমাদের সহকর্মী বিপুল দেব রায় প্রক্রিয়াধীন রিপোর্টে আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে আসি রিপোর্টটি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস 2022 উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে যুব সমাজের কল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ও থিম সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 21 জনকে যুব পুরস্কার দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে শক্তিতে পরিণত করতে কাজ করছে সরকার। খাদ্য ও জ্বালানি উৎপাদনের মাধ্যমে আসন্ন মন্দা মোকাবেলায় ভূমিকা রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আজকে বিশ্বের বিভিন্ন সংস্থাও বলছে সারা বিশ্বব্যাপী আগামীতে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যাভাব দেখা দেবে। অনেক উন্নত দেশ সেখানেও কিন্তু এ ধরনের অর্থনৈতিক মন্দা বিরাজমান। সেই অবস্থায় আমাদের বাংলাদেশটাকে আমাদের এর থেকে মুক্ত রাখতে হলে আমাদেরও প্রতি ইঞ্চি জমিতে যেমন আবাদ করতে হবে, তাছাড়া খাদ্য পণ্য উৎপাদন করা, প্রক্রিয়াজাত করা, তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। আগামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবকরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হবে, কারো কাছে মাথা নত করা যাবে না। বিজয়ী জাতি হিসেবে আমাদের সব সময় মাথা উঁচু করে চলতে হবে, কারোর কাছে হাত পেতে না, মাথা নিচু করে না। আমরা নিজের দেশকে উন্নত সমৃদ্ধ করব নিজের শক্তি মেধা সম্পদ দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যুবকরা। এদেশের যুব সমাজ সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে লাল সবুজের একটি নতুন দেশ সৃষ্টি করেছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যুবকরা। এদেশের যুব সমাজ সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে লাল সবুজের একটি নতুন দেশ সৃষ্টি করেছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জামাত একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করে বিএনপি জামাতের সকল চক্রান্তের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। রাজধানীর গুলশানে এশিয়ান টেলিভিশন ভবনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে বঙ্গবন্ধু সৈনিক লীগের পাবনা জেলা এবং ঢাকা মহানগরের বেশ কয়েকটি থানার নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আমরা সবসময় খেয়াল রাখবো আগামী নির্বাচনে যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা তাকে আনার জন্য চেষ্টা করবো। বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশের যারা বঙ্গবন্ধু সৈনিক লীগ আছেন আপনারা ওইটি করবেন। সামনে নির্বাচন, এই নির্বাচনে যেন আমাদের আসতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। হারুন রশিদ সিআইপি ভাইকে যে পরিশ্রম বঙ্গবন্ধু সৈনিক লীগের জন্য করেছে আমি তাকে যেন সভাপতি পদে দেখতে চাই। আমার পক্ষ থেকে, আমার পাবনাবাসীর পক্ষ থেকে বলছি, আমার সৈনিক বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে বলছি, হারুন ভাই আমার এই বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমি দাবি করছি। আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার মাতুল্য জননেত্রী শেখ হাসিনা, আপনার প্রতি আমার আকুল আবেদন, এই বঙ্গবন্ধু সৈনিক লীগকে আগামী দিনে রাজপথে শক্তিশালী করার জন্য একজন যোগ্য নেতৃত্ব ব্যক্তি চাই, যিনি আলহাজ হারুন রশিদ সিআইপি। এই আলহাজ হারুন রশিদ সিআইপি কোনো স্বার্থের জন্য রাজনীতি করে না, অর্থের জন্য রাজনীতি করে না। আপনার পিতার আদর্শ, আপনার আদর্শ সারা বাংলাদেশে প্রচার করাই যার কাজ। এবং 18 তারিখে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর আমরা ওনাকে সভাপতি বানাইয়া এবং জয়ের মালা পরাইয়া ইনশাল্লাহ আমরা বের হব। বীর মুক্তিযোদ্ধা হারুন ভাই উনি যে শ্রম দিয়েছেন এই বঙ্গবন্ধু সৈনিক লীগের জন্য, আমার মনে হয় না যারা অন্য অন্য দলের বিভক্তিতে তারা এতটা শ্রম দিয়েছেন, যেহেতু ওনার সব দিক থেকে যোগ্যতা সম্পন্ন লোক উনি। আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি ওনাকে সভাপতি হিসেবে বাছাই করেন তাহলে আমরা সবাই সন্তুষ্ট হব এবং খুশি হব। বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে তারি কন্যার হাতকে শক্তিশালী করতে কুচক্রি মহলের সকল চক্রান্ত মোকাবেলা করতে প্রস্তুত বলে জানান আলহাজ হারুন রশিদ সিআইপি। আমাকে যেভাবে মানুষ ভালোবাসে, ভালো জানে, আমি চাই সবের ভালোবাসা যেন আমি ধরে রাখতে পারি, সবের সাথে যেন আমি কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। আপনার পাশে
আসে, যারা গরিব মানুষ আছে তাদের পিছনে আপনারা কিছু খেয়াল রাখবেন, যেন আমাদের একটি লোকও যেন কোনো জায়গায় না খেয়ে থাকে, একটি লোক যেন কষ্ট না থাকে। জীবনের বাকিটা সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার কথাও জানান তিনি। মানে প্রধানমন্ত্রী যদি হুকুম করে যারা আমাদের মুক্তিযোদ্ধা আছেন, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিয়ে নেই, ফিরে নেমে যাব ইনশাল্লাহ। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করবে বলেও এ সময় জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলা প্রসঙ্গ। কোয়ারি থেকে পাথর তোলার দাবিতে সিলেটে দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহন ধর্মঘট চলছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এর আগে সোমবার সকাল 6টা থেকে শুরু হয় এই ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, জেলার বিভিন্ন পাথর কোয়ারিগুলো থেকে বছরের পর বছর পাথর সরবরাহ করে আসছেন তারা। প্রায় 15 লাখ ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন মালিক শ্রমিক এই পাথর বৈধ এই ব্যবসার সঙ্গে জড়িত। কেউ দীর্ঘ প্রায় 5 বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে ট্রাক মালিক ও শ্রমিকরা পড়েছেন চরম সংকটে, ফলে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। আমরা সবাই এখানে আসলে টিপ পাতাম, কেউ আসে 7 দিন 5 দিন, আমাদের কিস্তির গাড়ি গলান, আমাদের এভাবে বসে থাকা লাগতো না। গাড়িগুলো যে চলছে এই কিন্তু সরকারের কিন্তু তদারকি নেই, গাড়ির ব্যবসাটাকে লস হয়েছে কিংবা লাভ হয়েছে। আর পাথর কোয়ারিগুলো চালু হলে আমাদের অবশ্যই টিপ হইতো, আমরা এসে এখানে 3-4 দিন বাইরে বসে থাকতাম না। আমাদের দেশের পাথরটা উত্তোলন হয় না দেই বিদায়, আমরা টিপ পাইতেছি না, বসে রয়েছে আজকে 5 দিন ধরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় পাইলট উচ্চ বিদ্যালয় ও শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আবাসিক এলাকায় ড্রেনে জমে থাকা কলকারখানা দূষিত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে জমে থাকা কলকারখানার দূষিত পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে তারা। একটু বেশিতেই ড্রেনের পানি উঠে যায় শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশের বাসাবাড়িতে। তাই দ্রুত দূষিত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পরে উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদোসের বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গুজরাটে মরবি সেতু ভেঙে 141 জন নিহতের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে সেতুটির সংস্কার করা প্রতিষ্ঠান, অরিভার ম্যানেজার, সেতুর টিকিট কালেক্টর, ঠিকাদার এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা 3 জন নিরাপত্তা রক্ষী। অরিভার কোম্পানির বিরুদ্ধে সেতুর নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ রয়েছে। মরবির পুলিশ প্রধান অশোক যাদব বলেন, অপরাধীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। 31 অক্টোবর প্রায় 500 জনকে নিয়ে ছিঁড়ে পড়ে ঝুলন্ত এই সেতু, এর মধ্যে 141 জনের মৃত্যু হয়, এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। বেসিক ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড 2022-এর চ্যাম্পিয়ন হয়েছে ক্রীড়া ও বিনোদন জগতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিট হোল। সোমবার রাতে একটি 5-তারকা হোটেলে অনুষ্ঠিত বেসিস অ্যাওয়ার্ডের 5ম আসরে প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়। জয়ের পাশাপাশি অ্যাপেক্টা অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে র‍্যাবিট হোল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কইল উপজেলায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে বেকারত্ব দূর করার পাশাপাশি নিজের ভাগ্য বদল করেছেন অর্ধ শতাধিক নারী। গুণগত মান ভালো হওয়ায় নিজেদের চাহিদা পূরণ করে বিক্রি করা হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে। এই সার ব্যবহারে বেড়েছে ফসলের উৎপাদনও। আশরাফুল আলমের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কইলে কেঁচো সার উৎপাদন করে মাত্র 1 বছরের মধ্যে নিজেদের সফল খামার হিসেবে গড়ে তুলেছেন অর্ধশতাধিক কৃষাণী। এতে একদিকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারা, তেমনি সংসারে ফিরেছে স্বচ্ছলতা।
আয় উন্নতি হচ্ছে, আমাদের লাভবান হচ্ছে, আমরা আয় উন্নতি হচ্ছে, আমাদের সংসার চলতেছে। বাসা কাজের পাশাপাশি এগুলো বিক্রি করি, বিক্রি করে ছেলে মেয়েদের আমরা কাজে লাগাই, আমাদেরও কাজে লাগে। সপ্তাহে একদিন লাড়ালাড়ি করি, তারপরে এক মাসের মধ্যে আমাদের সার হয়ে যায়। আর হাতের নাগালে ভালো মানের সার পাওয়ায় এখন কৃষকরা তা কিনে নিজ জমিতে প্রয়োগ করছেন, ফলে ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। নারীরা এই সার উৎপাদনে এগিয়ে আসলে বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করেন সিডিএ এর এই কর্মকর্তা। গ্রামের প্রতিটা নারী যে অলস সময়টুকু পার করে, এই সময়টুকুকে কাজে লাগিয়ে যদি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে, তাহলে একটা জৈব কৃষি চর্চা একটা ব্যাপক আন্দোলন গড়ে উঠবে। কেঁচো সার উৎপাদনে নারীদের সকল ধরনের প্রশিক্ষণ দেওয়া সহ তাদের মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলার এই কৃষি কর্মকর্তা। তারা যাতে এই সারটা তারা তাদের নিজস্ব জমিতে ব্যবহার করে এবং বাড়তি যেটা থাকবে সেইটা যাতে বিক্রয় করে তারা তাদের বাড়তি উপার্জন করতে পারে, সেই বিষয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে সফলতা পেয়েছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।